এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? আমার টুকুস আমাকে দেখলে বাসায় আসে না, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ছাদে চলে যায়। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে আপনারাই বলুন, কতটা কষ্ট আমার লাগতে পারে। মানে ও খাবার অনেক বেশি খিদা লাগছে, সিঁড়ি থেকে নেমে এসে আমি নামাজ পড়তেছি, ও আসছে। তারপর ও আসা দেখে আমি তাড়াতাড়ি করে হচ্ছে খাবার গরম করছি, যে মানে তুই খা। আর ও হচ্ছে আমার রুমে ঢুকবে না। এখন আমার রুমে এসে যে খাবে ওর ভরসা নাই, যে যদি আবার নানু উনি কলার করায় দেয়। তো সেই জন্য সে কি করছে, দৌড় দৌড় দিয়ে চলে গেছে। খাওয়া মানে খাওয়া আমার শোনা যে চিকেন দিচ্ছি, শুধু চিকেন দিছি। তো চিকেন খাও, তোমার তো অনেক পছন্দ বাবা, খাও বাবা খাও। সে কি করছে, আমি পুরো হাঁপাই গেছি। ওটা দেখে ঘটনাটা বলি, সে সিঁড়িতে আমাকে দেখে আমি দুই সিঁড়ি উঠছি দৌড় করে, আমার শাশুড়িমাকে ডেকে নিয়ে যেয়ে তাকে দিয়ে ধরে নিয়ে আসছি। আমাকে দেখলেই যেও না বাবা, খাও, আমি তোমাকে কলা পড়াবো না, পড়াবো না, খাও, প্রমিস প্রমিস করছি। ময়না দেখুন কেমন অবস্থা, এই যে এগুলো একটু ইম্প্রুভ হয়েছে, কিন্তু পশমগুলো উঠে গেছে, ওগুলো উঠতে তো সময় লাগবে, ডাক্তার বলছে সময় লাগবে। সারাটা দিন রাত সিঁড়িতে শুয়ে থাকে, তারপরে ঘরে আসবে না, মানে ও আসবেই না, ও আমাকে পছন্দই করতেছে না। তাহলে আমার এত আদরের বিড়া যদি আমাকে পছন্দ না করে, কেমনটা কষ্ট লাগে আপনারা বলুন। সে হচ্ছে আমি কলার পড়াই, ও কলার পড়াটা একদমই লাইক করে না। আমার সোনা, আমার পাখি বিড়াল, আমার ময়না, আমার জান, আমার কুটুস, আমার টুকুস, আমার টুকুস বলে আমাকে দেখলে দৌড় দিয়ে পালাই, কেমন পাগলি হয়েছি। হ্যাঁ নানু কি সবসময় কলার পড়া করাবো না, এখন দেবো না, নাও তুমি নাও চিকেনটা খাও, খাও 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 খাও, সোনা খাও, সোনা খাও, তুমি খাও, তোমার খিদে লাগছে দেখি তুমি ঘরে আসছো, এখন তুমি খাচ্ছ না। সে হাঁপায় হাঁপায় ধরে নিয়ে আসলাম আমি, কী অবস্থা, শাশুড়িমা ধরে, আমি তো ধরতে ভয় পাই, পরে ধরে নিয়ে আসছে, আমাকে শুধু দেখতেছে সিঁড়ির ওখান থেকে ফাঁকা দিয়ে, আর দৌড়, কী অবস্থা যদি আপনারা দেখতেন। আমি তো ফোন নিয়ে যাই নাই, কী যে অবস্থা। খা বাবা খা, তুই খা, আমি তো কি কিচ্ছু করবো না, তুই খেয়ে চলে যা সিঁড়িতে, যে শুয়ে থাক, গরম তাও সমস্যা নাই, তাও তো আমি জানবো যে তুই ভালো আছিস, খিদে লাগছে, শোনো খাও, শোনো তুমি খাও, খাটের নিচে যে খা, খাটের নিচে যে খা, নে নে না, ম্যাম তোকে কিছু করবো না, যাস না টুকুস, যাস না টুকুস, আমি কিন্তু তোকে মাই দেবো এখন, তুই খেয়ে যা, খেয়ে যা, খেয়ে যা, তুই খেয়ে যাবি, না খেয়ে গেলে আমি তোকে মাই দেবো, খা কই টুকুস, খেয়ে যাবে না টুকুস। দেখুন এই অবস্থাটা করতেছে ও, এরকম পড়লে কীভাবে হয় বলুন। সে ওষুধ খাওয়া, অয়েন্টমেন্ট লাগানো কোনোটাই পছন্দ করে না, তাহলে অসুখটা আমি সারবো কীভাবে? সে একদমই লাইক করে না এসব, টুকুস না খেয়ে যাওয়া যাবে না, আমি এখন জানালা অফ করে দেবো। ওই যে এখন যাওয়ার জন্য কেমন করতেছে টুকুস, আমি কিন্তু এখন জানালা অফ করে দেবো, তোমার 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 কথা আমি শুনবো না, তোমাকে অনেক ভালোবাসছি, তুমি অসুখ না সারলে পর্যন্ত আমি এসবই করবো। মানে তার এত রাগ, শেষমেশ খাচ্ছে, আমি ঘরে দরজা জানলা বন্ধ করে রুম থেকে বের হয়ে গিয়েছি, তারপর তার আর দেখছে যে নানু নাই, তারপর সে খাওয়া শুরু করছে। চিন্তা করা যায়, সে মানুষ হয়েছে, মানুষের মতো বুঝে, মানে আমার চেহারা দেখলে সে পালাচ্ছে, যে নানু তো ওষুধ খাওয়ায়, নানু তো কলার পড়ায়, এগুলো তো আমি করবো না। কেমন দুষ্টু হয়েছে আমার টুকুর, চিন্তা করেন, অসুস্থ কিন্তু একটু ছটফটা কমে নাই, খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ছোটাফাটা সুস মানে ঠিকই আছে, কিন্তু খাচ্ছে কম কম বলতে আর কি, ভয়ে রুমে আসে না, খায় না, খাবার দিলে এরকম দৌড়ায়। তারপরে আমি রুমে আটকে রেখে এরকম এই টেকনিকটা ফলো করতেছে। এখন এসে দেখি 5 মিনিট পরে এসে দেখি না খাচ্ছেন, সে চিকেন স্টকটা আগে খেয়েছেন, আস্তে আস্তে হয়তো চিকেনটাও খাবে। আল্লাহ আমার সোনাটা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আল্লাহ আগের মতো চটপটা দুষ্টু মিষ্টি হয়ে থাকুক। আল্লাহ সবাই দোয়া করবেন আপনারা, সোনামণি এত দুষ্টু, চিন্তা করেন নানুর সাথে তার তীব্র রাগ,